হ্যালো এভরিওয়ান, আজ আমি কোন সফটওয়্যার এর 15 ও 16 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতে দেখতে পাই হায়ুন সার্জারি রুমের বাইরে হেনের ডায়েরি নিয়ে বসেছিল, কিন্তু তাকে অ্যারেস্ট করাতে ডায়েরি ফেলে রেখে যায়। এরপর ইউন ডায়েরি নিয়ে সব পরে আর ডাস্টবিনে ফেলে দেয় আর তাতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু এরপরই স্নোফলের কারণে ডায়েরি পুড়ে যায় না। এরপর হেনের সার্জারি শেষে ইউন হেনকে বলে, হায়ুন হলো তোমার এক্স হাজবেন্ড, সে তোমাকে সবসময় জ্বালাতন করতো, আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একটা গাড়ি দিয়েছিলাম আর সে আমাদের গাড়িতে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে, আর আমি তোমাকে বাঁচিয়েছি, সে সবসময় তোমার সাথে চিট করছে, তখন হয়তো আমি তোমার জন্য কিছু করতে পারিনি কারণ তুমি ম্যারিড ছিলে, কিন্তু এখন পারবো, যাই হোক আমি তোমাকে যে কোনো উপায়ে সেভ রাখবো। এরপরই 1 মাস চলে যায়, হেন কোরিয়া আসে। এয়ারপোর্টে হেনের পুরো ফ্যামিলি ছিল, ইউন যেহেতু আগেই সবাইকে নিয়ে মিথ্যা কথা বলে হেনের ব্রেন নষ্ট করছে, তাই সে সবার সাথে খারাপ বিহেভ করে আর তাদের অ্যাভয়েড করে চলে যায়। এরপর ইউন হেনকে তার বাসা নিয়ে আসে। এরপর ইউন সিউলির সাথে দেখা করে আর বলে, আমার একটা প্রশ্ন আছে, তুমি হেনের সার্জারির আগে অ্যাক্সিডেন্ট প্ল্যান করছিলে তাই না? সিউলি বলে, হ্যাঁ, কিন্তু সে তো মারা যায়নি, তাহলে সমস্যা কি? আমি তো তোমাকে আগে বলেছিলাম সে তোমার সাথে থাকলে বারবার হার্ট হবে। ইউন বলে, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? তাহলে এবার তোমার টার্ন, এটা সেই রুম না যেখানে তুমি হংম্যানকে মেরেছিলে? এই যে পেন্টিং, এটা আমি তাকে দিয়েছিলাম আর এটা দিয়ে আমি সব দেখছি তুমি কি কি করছো, আমার কাছে সবকিছুর এভিডেন্স আছে, তাই আর একবার হেনের সাথে কিছু করলে আমি তোমাকেও অ্যারেস্ট করাবো, তুমিও জেলে থাকবে, ঠিক যেমনটা আমি হায়ুনের সাথে করছি, সাহস থাকলে এখন কিছু করো, এটা বলে সে চলে যায়। এদিকে হেইন ওর রুমে এসে কিছু খুঁজে পায় না, এরপর সে হায়ুনের রুমে এসে আর সেই MP3 দেখতে পায় আর সে গান শুনে। হেইন বলে, গানের ব্যাপারে তার আর আমার একই টেস্ট আছে, কিন্তু সে তো আমার শত্রু আর আমি তাকে ভালো করে চিনি না, আমার তাকে ভালো করে চিনতে হবে। পরদিন সেই জেলখানায় এসে হায়ুনকে দেখতে, কিন্তু যখনই হায়ুন সেখানে আসে সে কিছুটা ইমোশনাল হয় তাকে দেখে। হায়ুন বলে, হেইন তুমি কি এখন সুস্থ? তুমি কি মেডিসিন ঠিক মতো খাচ্ছ? আর সার্জারি কি ভালো হয়েছে? হেইন বলে, সুস্থ না হলে কি আমি এখানে থাকতাম? আচ্ছা তুমি কি আমাকে নিয়ে টেনশন করো? হায়ুন বলে, হ্যাঁ আমি তোমাকে অনেক মিস করি। হেইন বলে, আমি সব জানি, তুমি আমাকে কেন বিয়ে করছো আর কিভাবে ডিভোর্স দিয়েছো? হায়ুন বলে, আমি জানি না ইউন তোমাকে কি বলছে, তবে যা বলছে সব মিথ্যা, বিশ্বাস করো? হেইন বলে, আমি যা দেখি তাই বিশ্বাস করি। তুমি আমাকে না বলে ডিভোর্স পেপার রেডি করছো, এখন মার্ডারের আসামি হিসেবে সাসপেক্ট হয়েছো। হেইন বলে, তুমি সব জানো দেখছো, তাহলে এখন এখানে আসলে কেন? তুমি কি ওগুলো বিশ্বাস করতে পারছো না? হেইন বলে, আমি এখানে আসলাম যাতে আমাদের আর কখনো দেখা না হয়, আমরা আর দেখা করব না। হেইন বলে, না আমাদের আবার দেখা হবে, আমি তোমার সাথে সবসময় থাকবো, হাল ছাড়বো না, আমি প্রমিস করছিলাম সার্জারির পর থাকবো কিন্তু থাকতে পারিনি, তাই আমাকে মাফ করে দাও, কিন্তু আমি এখান থেকে বের হয়ে তোমার সাথে থাকবো যে কোনো উপায়, তাই ঠিক মতো খাও, চিন্তা করো, আমার ভালো থেকো। সেই সময় হায়ুনের টাইম শেষ হয় আর তাকে নিয়ে যায়। এদিকে হেইন তো হায়ুনকে দেখে ইমোশনাল হয়, আমার বাইরে এসে বলে, সে এভাবে কিভাবে বলতে পারে, হয়তো আমাকে কথা দিয়ে ভুলাচ্ছে। আর ঠিক তখনই তার বুক ব্যথা করে আর বলে, এত ব্যথা করছে কেন, আমার মনে হচ্ছে আমি কাঁদবো। এরপর হেইন বাসা আসে, সেখানে ইউন বসেছিল, ইউন ডেকে বলে, তুমি কোথায় গেছিলে, আমাকে অ্যান্সার দাও। হেইন বলে, আমি অ্যান্সার দিতে পারবো না আর আমি চাই না কেউ আমার বাসায় আমার পারমিশন ছাড়া আসুক। ইউন বলে, বুঝেছি, কিন্তু তুমি অনেকবার বিপদে পড়ছো তাই তোমাকে সেফ থাকতে বলছি। হেইন বলে, হ্যাঁ তুমি বলছো সবকিছুর পিছনে হায়ুন আছে, কিন্তু সে তো এখন জেলে তাই আমি সেফ আছি, এটা বলে হেইন রুমে যায়। পরদিন হেইন অফিসে আসে, তাকে কেউ কিছু বললে সে বুঝতে পারে না, তাই সে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে, আসলে কি আমি এগুলো করেছিলাম? তার নতুন সেক্রেটারি বলে, আমরা জানি না কারণ আমরা আগে জয়েন করিনি। এরপর হেইন নায়ের সাথে দেখা করে, হেইন বলে, তুমি যেহেতু আমার সেক্রেটারি ছিলে তুমি জানবে আমি কেমন মানুষ ছিলাম। নান তাকে তার অপোজিট সবকিছু বলে, বলে তুমি অনেক হার্ড ওয়ার্মিং ছিলে, কিন্তু দেখতে পাই হেইন সবসময় রেগে থাকতো সবার উপরে। হেইন বলে, আচ্ছা আমি এত ভালো ছিলাম, আমি যেহেতু সবকিছু ভুলে গেছি তাই তুমি আমার আজ থেকে এক্সটার্নাল হার্ড ড্রাইভ, আর আমি তোমার মাদার বোর্ডের মতো যাকে ফ্যাক্টরি রিসেট করা হয়েছে, তাই আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভ দরকার যে আমার সব ডাটা রাখবে, না বলে কিন্তু আমাকে তো অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে। হেইন বলে, চিন্তা করো না আমি এটা সামলাবো। এরপর দেখে হায়ুনের হিয়ারিং এ টেড আসে আর ইয়াংগি সব লজিক আর এভিডেন্স দিয়ে হায়ুনকে নির্দোষ প্রমাণ করে আর ইউনিট ঠিক করা আসল ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়। এদিকে দেখতে পাই হেইন কোর্টের বাইরে নাকে নিয়ে গাড়ির ভিতরে বসেছিল হায়ুনকে দেখার জন্য। হায়ুন নোটিস করে হেইন গাড়িতে আসে, এরপর সে হায়ুনকে ফলো করে ইন্দুরিতে আসে আর অবজার্ভ করে সবকিছু, কে তার সাথে কেমন বিয়ে করছে। এরপর দেখি জার্মানিতে ক্লিনার ক্লিনগোতে আসলে ডাস্টবিনে হেইনের ডায়েরি পায়, ক্লিনার ডায়েরি হেইনের হসপিটালে দেয়, নার্সরা বলে মিস্টার হায়ুনের লয়ার আমাদের একটা ডায়েরির কথা বলেছে, হতে পারে এটা তার। এদিকে হায়ুনের আসার খুশিতে ইন্দুরিতে কমিটি হলে গেম খেলা হচ্ছিল, সেখানে বিউমজাও ছিল, সবাইকে লটারি রুলস অনুযায়ী গিফট দেওয়া হচ্ছিল, কিন্তু বিউমজা ইচ্ছে করে ইংসংকে গিফট দেয়, কিন্তু ইংসং বলে আমার এটা দরকার নেই আর সে কামিকে দেয়।
এরপর সে বাইরে আসলে ভীমজাও তাকে ফলো করে। আর বাইরে আসে ভীমজা বলে, তুমি এত সেলফিশনেস কিভাবে হতে পারো, তুমি একটা ওয়াশার জিতেছো, তোমার সেটা নেওয়া উচিত ছিল। ইয়াংসং বলে, হ্যাঁ কিন্তু আমার তো একটা আছে। ভীমজা বলে, আমি জানি কিন্তু সেটা অনেক পুরনো আর আনস্টেবল ছিল, আমি দেখেছি। আর আমি যেটা তোমাকে দিয়েছি সেটা লেটেস্ট মডেল ছিল। আর হোম, আমি কিন্তু আজকে আর ফিরে আসবো না, তুমি কি এখনো আমাকে চড়ে ধরবে না? আমি এত কথা না বলে সরাসরি বলছি, আমি তোমাকে পছন্দ করি, তাহলে কি কিছু করবে এখন? আমি কিন্তু আর ফিরবো না। আর তখনই হিউন্দাই সেখানে আসে, ভীমজার মাইক্রোফোন সরিয়ে দেয় আর বলে, আসলে এটা ইনডোর স্পিকারের সাথে কানেক্টেড, সবাই তোমার কথা শুনতে পাচ্ছে। আর দেখতে পাই কমিটি হলে সবাই জানালা দিয়ে তাদের দেখতেছে আর শুনতেছে। এটা দেখে তো ভীমজা অনেক লজ্জা পেয়ে চলে যায়। ইয়াংসং তার ফিসু ফুসে যায়। এদিকে ইউনকে মিটিংয়ে বলা হয় সিউলি ইউনকে প্ল্যান করে চেয়ারম্যান থেকে ডিসমিস করেছে নিজেকে চেয়ারম্যান হওয়ার জন্য। এটা শুনে ইউন বেশি বেশি স্টক কিনতে থাকে। এদিকে দেখতে পাই দাহি ডিরেক্টর জোয়ের সাথে দেখা করে টাকা দেয় আর বলে, এখন চলে যাও। ডিরেক্টর জো ইউএসবি দিতে বলে, কিন্তু দাহি সেটা আগেই হাইনকে দিয়েছে। ডিরেক্টর জো বলে, তাহলে এখন তুমি মরবে। আর সে দাহির সাথে জোরাজোরি করতে থাকে। তখনই সেখানে সুসুল সাইকেল নিয়ে আসে আর তারা সুসুলকে দেখে গাড়ি জোরে চালাতে থাকে। রেন সিগন্যালের কারণে সুসুল তাদের গাড়ির সামনে আসে আর ডিরেক্টর জোকে বলে, তাকে ছেড়ে দাও, আর তাদের সাথে ফাইট শুরু করে। দাহি সুসুলকে বলে, ফাইট করা বন্ধ করো, চলে যাও এখান থেকে, দৌড়ে পালাও। কিন্তু সুসুল সেখান থেকে যায় না আর মার খেতে থাকে। সে দাহিকে কাঁদতে থাকে আর তাদের আগের দিনের কথা মনে পড়ে। সে ভেবেছিল সে যে করেই হোক তার ফ্যামিলিকে প্রোটেক্ট করবে, এজন্য হিউন্দার কাছে কিছুটা বক্সিং শিখেছিল। তাই সে উঠে দাঁড়িয়ে সবাইকে পাঞ্চ করতে থাকে, এরপর সে পড়ে যায়। এদিকে হিউন্দাই চুনচিক তাদের দেখতে পেয়ে পুলিশকে কল করে। দাই এসে সুসুলকে ধরে কাঁদতে থাকে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ চোখ খুলো। সুসুল চোখ খুলে আর স্মাইল করে, আমিও তোমাকে ভালোবাসি। এরপর দেখি হেইন অফিসে আসে আর লিফটের সামনে হায়ুনকে দেখে পালিয়ে যায় অন্য লিফটে উঠে আর বলে, দূর, আমি পালাচ্ছি কেন, আমি তো এখন সিও। এরপর সে লিফট থেকে বের হয় আর সামনে হায়ুনকে দেখে। হায়ুন বলে, তোমার সাথে কথা বলা দরকার। হেইন বলে, আমারও। এরপর তারা একটা ক্যাফেতে আসে। হেইন বলে, তুমি কি আমার জন্য এখনো অফিসে আসতেছ? তুমি জানো আমার এতে কত আনকমফোর্টেবল লাগে, তুমি কি ভাবছো এসব করে আমাকে পটাতে পারবে? হায়ুন বলে, তুমি বলেছিলে আমি যেন আবার তোমার টাইপের হই, তাহলে তুমি আবার আমার প্রেমে পড়বে। তুমি এটা বলার সময় অনেক কনফিডেন্ট ছিলে, তাই ভেবেছিলাম তুমি হয়তো তাড়াতাড়ি আমাকে চিনতে পারবে। হেইন বলে, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও তো তুমি বেশি নির্লজ্জ। আমি হয়তো অতীতে তোমাকে দেখে প্রেমে পড়ছিলাম, কিন্তু এখন আর পড়বো না, আর আমাদের দেখা হবে না। এটা বলে সে চলে যেতে ধরে। হেইনের ব্যাগ চেয়ারে লাগে, কিন্তু সে মনে করে হায়ুন তাকে ধরে রেখেছে। এটা দেখে সে লজ্জা পেয়ে মুডি ভাইব নিয়ে চলে যায়। পরদিন হেইনের কাছে সে একুয়া পার্ক থেকে একটা মেসেজ আসে। সে এটা দেখে পার্কে যায়, সেখানে হায়ুনকে দেখে। হেইন বলে, তুমি এখানে কেন? হায়ুন বলে, একই কথা আমিও তোমাকে বলছি, তুমি আমাকে এখানে ইনভাইট করছো কেন? আর তখনই সেখানে লাইট অফ হয় আর স্ক্রিনে তাদের বিয়ের ভিডিও প্লে হয়। এসব দেখে হেইন কিছুটা ইমোশনাল হয় আর সে সময় কয়েকজন এসে হায়ুনকে ফ্লাওয়ার বুকে দেয় আর বলে, মিসেস হেইন পুরো অ্যাকোরিয়াম ভাড়া করেছে আর এই ফুল ফাটিয়েছে। হেইন বলে, কি আমি এসব কখন করলাম? লেডি বলে, হ্যাঁ এক মাস আগে আর চার বছর আগেও করছেন। আর হায়ুন বুঝতে পারে হেইন চার বছর আগে অ্যাকোরিয়াম তার জন্য বুক করছিল। হেইন বলে, আমি জানি না এসব কি হচ্ছে, তাই চলে যাচ্ছে। আর তখনই সে ফ্লাওয়ার বুকেতে রাখা তার লেটার দেখে। এখানে লেখা ছিল, হায়ুন আমি মেমোরি হারিয়েছি কিন্তু আমি এখনো বিয়ে ড্রেস পরতে পারি, তাই আমাকে বিয়ে করো। হেইন বলে, কি আমি সব লিখেছি? হায়ুন বলে, সত্যি কি মনে হয় আমি তোমাকে চিট করছি? ঠিক আছে আমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু প্লিজ ইউনকে বিশ্বাস করবে না, কাউকে বিশ্বাস করবে না। ইউন তোমাকে কখনো প্রোটেক্ট করেনি, সে তোমাকে আমার থেকে আর ফ্যামিলি থেকে দূরে রেখেছে। আর তখনই হেইন হায়ুনের হাতে ইঞ্জুরি দেখে আর তার ইউনের কথা মনে পড়ে। সে বলেছিল সে তাকে গাড়ি থেকে বাঁচানোর জন্য হাত দিয়ে জানালা ভাঙছে। এরপর হেইন কিছু না বলে ইউনের বাসা আসে। ইউনকে ড্রিঙ্ক করতে দেখে বলে, তুমি কি ঠিক আছো? আমার কিছু বলার আছে তোমাকে। ইউন বলে, দাঁড়াও আমি তোমার জন্য আরেক গ্লাস ড্রিঙ্ক আনতেছি। এটা বলে সে ড্রিঙ্ক আনতে যায় আর তখনই হেইন ইউনের ল্যাপটপে একটা ট্রাস ক্যামেরা ফুটেজ দেখে, সেখানে সিউলি আর হংম্যান ছিল। সেই সময় সেখানে ইউন আসে, হেইন ল্যাপটপ রেখে দেয়। ইউন বলে, হেইন চলো ইউএসএ যাই, আমাদের দুজনের ফ্যামিলি জ্বালাতন করছে আমাদের, সেখানে গিয়ে আমরা হ্যাপি লাইফ কাটাতে পারবো। হেইন বলে, সত্যি কি তাই হচ্ছে? এটা বলে হেইন চলে যেতে ধরে। ইউন তার হাত ধরে বলে, তুমি তো আমাকে কিছু বলতে চেয়েছো। হেইন ইউনের হাত দেখে, কোনো ইঞ্জুরি নেই, আসলে সে অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলতে এসেছিল। হেইন বলে, আমি আমার অ্যান্সার পেয়ে গেছি, আমার মনে হয় না আর কিছু বলতে হবে। এটা বলে সে চলে যায়। এরপর হেইন বাসায় এসে হায়ুনকে কল করে দেখা করতে বলে। এরপর সে দেখে জার্মানি থেকে তার জন্য পার্সেল এসেছে। সে পার্সেল খুলে তার ডায়েরি দেখে, ডায়েরি খুলে সব পড়ে আর বুঝে যায় ইউন এতদিন তাকে যত কথা বলছে সব মিথ্যা বলছে। এসব পরে হেইন অনেক ইমোশনাল হয় আর কাঁদতে থাকে, কেন সে হায়ুনকে চিনতে পারেনি এজন্য। এরপর সে তাড়াহুড়ো করে হায়ুনের সাথে গাড়ি নিয়ে কাঁদতে কাঁদতে দেখা করতে যায়। এদিকে ইউনের কাছে নোটিফিকেশন আসে, হেইন বাসা থেকে বের হয়েছে। এদিকে হেইন হায়ুনের সাথে দেখা করতে আসে আর তখনই সে হায়ুনকে রাস্তার উপরে দেখে। হায়ুন চিৎকার করে বলে, দাঁড়াও আমি তোমার কাছে আসছি।
আর তখনই একটা গাড়ি হেইনের সামনে আসে, আর হায়ুন দেখে হেইন নেই সেখানে। হায়ুন এটা দেখে দৌড়ে রাস্তার এপারে আসতে ধরে, আর তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। এরপর হায়ুনকে হসপিটালে আনা হয়। বঙ্গি বেগদু হসপিটালে আসে, ডক্টর বলে হায়ুনের কন্ডিশন অনেক খারাপ। এরপর তারা হায়ুনকে যেখানে রাখা হয়েছে সেখানে আসে, আর দেখে হায়ুন রুমে নেই। এদিকে হেইনকে দেখে ইউন তাকে তার বাড়িতে আটকে রাখছে, সে পালিয়ে যেতে ধরে, কিন্তু ইউন হাতে রাইফেল নেয়। হেইন বলে তুমি আমাকে এখানে রাখছো কেন জোর করে? ইউন বলে আমি তোমাকে বলছিলাম না আমি তোমাকে প্রোটেক্ট করবো, এর জন্য আমি সবকিছু করতে পারি, আমি চাই না তুমি হায়ুনের সাথে দেখা করো, আর আবার ট্রাপড হও আর হার্ট হও, আমাকে অ্যান্সার দাও, তুমি ওর সাথে দেখা করতে গেলে কেন, আমাকে কি তুমি অ্যান্সার দিবে না? এটা বলে সে রাইফেল নিয়ে এগিয়ে যেতে ধরে। আর হেইন ভয় পেয়ে বলে আসলে জার্মানি থেকে একটা নোটবুক পাঠানো হয়েছে যেখানে আমি সার্জারির আগে অনেক কিছু লিখেছি, কিন্তু সেখানে তুমি যা বলছো সব কথার উল্টো ছিল, তাই আমি দেখা করে মুখোমুখি হয়ে চেক করতে গেছিলাম, কিন্তু সত্যি বলতে কেউ তো আমার হ্যান্ড রাইটিং কপি করতে পারে, তাই আমার মনে হয় তোমার সব কথাই সত্যি, সরি আমি তোমাকে সন্দেহ করছিলাম, তবে আর করবো না, চলো এখন বাসা যাই। ইউন বলে যদি তুমি আমার কথা শুনতে চাও আমাকে বিশ্বাস করো তাহলে চলো এখান থেকে চলে যাই আর বিয়ে করি, ভোরবেলা হেলিকপ্টার আসবে, সব কিছু প্ল্যান করা আছে, ঠিক আছে অ্যান্সার দাও করবে কিনা। হেন ভয়ে ভয়ে বলে ঠিক আছে। এদিকে ইয়াঙ্গি ক্যানন ইউনকে ট্র্যাক করা ট্রাই করছিল, সেখানে হায়ুন আসে। ইয়াঙ্গি বলে তুমি তো এমার্জেন্সিতে ছিলে। হায়ুন বলে তুমি কি ওকে খুঁজে পেয়েছো কিনা সেটা বলো। ইয়াঙ্গি বলে হাসপাতালে যাও, হায়ুন যেতে চায় না। এদিকে ক্রেস সিউলিকে বলে আমাকে, হায়ুন বললো আমি হেনকে দেখছি কিনা, সে নাকি মিসিং, আমার মনে হলো তোমাকে জানানো উচিত তাই জানালাম। কিন্তু আমরা দেখতে পাই হায়ুন ক্রেসকে ইচ্ছে করে এই কথাটা বলতে বলেছে। এইসব শুনে সিউলি একজনকে কল করে আর বলে আমি আমার সব টাকা মুভ করতে চাই, কিন্তু লোকটি বলে সব টাকা ইউন ডলারে ট্রান্সফার করে নিয়েছে, আপনি পারবেন না টাকা নিতে। এটা শুনে সিউলি ইউনের কাছে যাওয়ার জন্য বের হয়। এদিকে ক্রেস এটা থেকে হায়ুনকে কল করে, হায়ুন আর ইয়াঙ্গি সিউলিকে ফলো করে সেই শিকারের জায়গায় আসে। ইয়াঙ্গি বলে আমি পুলিশকে কল করব, কিন্তু হায়ুন বারণ করে আর বলে আমি যখন তোমাকে কল করব তারপর ডাকবে, এটা বলে সে গাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর সেই কেয়ারটেকারের কাছে একটা পেনড্রাইভ নেয়। এদিকে সিউলি ইউনের কাছে আসে আর বলে আমার টাকা কোথায়? ইউন বলে আমি তো ভেবেছিলাম আমাকে দেখতে আসবে যেহেতু আমি চলে যাচ্ছি। সিউলি বলে তুমি যে কোনো জায়গায় যেতে পারো কিন্তু যাওয়ার আগে আমার টাকা আর ফাইল দাও। ইউন বলে কিসের ফাইল? ও হ্যাঁ বুঝেছি, চেয়ারম্যানকে যে হত্যা করছো তার প্রুফ। তুমি কি সত্যি ভয় পাচ্ছ আমি তোমাকে এক্সপোজ করবো? আমি জানি তুমি ছোটবেলায় হেইন আর ওর ভাই সুয়ানকে মারার চেষ্টা করছো, হেইন বেঁচে গেছিল, আমি তোমার কাছে থাকতে চেয়েছি কিন্তু তুমি আমাকে টাকা দিয়েছো সাথে নিয়ে যাওনি তোমার। সিউলি বলে হ্যাঁ হেইন যদি তখন মারা যেত তাহলে তুমি আমার প্ল্যানের এভাবে ব্যাঘাত ঘটাতে পারতে না। আমার ফাইল কোথায় বলো আর টাকা কোথায়? ইউন বলে ডয়ারে আছে আমার। আর তুমি আমাকে বলেছিলে সব টাকা আমার, নাকি আমাকে নাকি টাকা সেভ রাখবে, এটাই নাকি তোমার ভালোবাসার উপায়? আর দেখতে পাই সব কথা হেইন দরজার আড়াল থেকে শুনছিল। সিউলি এটা বুঝতে পারে আর সে দেখতে যায়, কিন্তু তখনই লাইট অফ হয়, হেইন পালিয়ে যায়। এদিকে ইউন তাকে খুঁজতে থাকে, হেইন এক জায়গায় এসে লুকিয়ে পড়ে, সেখানে হায়ুন এসে তাকে নিয়ে পালিয়ে যায়। এদিকে ইউন রাইফেল আর গাড়ি নিয়ে বের হয়। এদিকে ইয়াঙ্গি ও হায়ুনের খবর না পেয়ে পুলিশকে কল করে। এদিকে ইউন হায়ুন আর হেইনকে খুঁজে পায় আর চিৎকার করে বলে তুমি তার সাথে কেন আমার কাছে আসো তুমি? হেইন বলে সরি আমি পারবো না, আমার যখন কিছু মনে পড়তো না তখন আমি তোমার সাথে আনকমফোর্টেবল ফিল করতাম আর অপছন্দ করতাম তোমাকে, তখন হয়তো বুঝতে পারিনি কিন্তু এখন আমি জানি। ইউন বলে কেন তুমি আমাকে পছন্দ করো না? তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেল, তারপরে আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করছি তোমার সাথে থাকার, তাহলে কেন তুমি আমার সাথে এমন করো? তখন ইউনের হেলিকপ্টার আসে তাদের নিতে। ইউন কাঁদতে কাঁদতে বলে চলো যাই হেইন এখান থেকে, আসো আমার কাছে। হেইন বলে আমি যাবো না, মরে গেলেও যাবো না, আমার ডেড বডিও যাবে না। এটা শুনে ইউন বলে সত্যি তাই করবে না? আর তখনই সেখানে পুলিশ এসে আর ইউনও রাইফেল বের করে হেইনকে শ্যুট করার জন্য, আর পুলিশ ইউনকে গান দিয়ে টার্গেট করে আর বলে শুট করলে আপনাকেও আমরা শুট করব। ইউন বলে সরি হেইন কিন্তু আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না, আমি যদি মরেও যাই তারপরেও তোমাকে নিয়ে সাথে যাব। এটা বলেই সে শুট করে আর হেইনের সামনে হায়ুন আসে, আর তখনই তার গায়ে গুলি লাগে। এদিকে শুট করার জন্য ইউনকে পুলিশ শুট করে মেরে ফেলে। এরপর হায়ুনকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। এদিকে সিউলি সব টাকা খুঁজে পায় আর গাড়িতে ওঠায়, কিন্তু সেখানে পুলিশ এসে তাকে ইউনের নিউজ দেয়। সে গাড়িতে উঠে কিছুটা ইমোশনাল হয় কারণ ইউন তাকে ছোট থেকে চাইতো কিন্তু সে তাকে টাইম দেয়নি। এরপর সে ইউনের ফোনে লড়ে আসে আর তার লয়ারকে ইউনের সব শেয়ার নিজের কাছে ট্রান্সফার করতে বলে আর সিক্রেট ফান্ডের টাকা দিয়ে স্টক কিনে রাখতে বলে। এরপর সে ইউনের ড্রয়ার থেকে ফাইল নিয়ে পানিতে ফেলে দেয়। এদিকে হায়ুনের কন্ডিশন ভালো হলেও সেন্স ফিরে না, মিন তার সাথে সবসময় থাকে, তার সামনে বসে কথা বলতে থাকে আর কাঁদতে থাকে। 24 ঘন্টা পর হায়ুনের সেন্স ফিরে, এটা থেকে সবাই হ্যাপি হয়। এরপর হেইন হায়ুনের কেয়ার করতে থাকে আর হায়ুন সুস্থ হয়ে ওঠে। এদিকে ভীমজা ভীমজন ভীমসেও আবার একসাথে হয়। আর হকমানের গ্রেভের সামনে এসে বলে বাবা দেখো আমরা আবার এক হয়েছি, তাই চিন্তা করো না বাবা আমাদের নিয়ে। এদিকে সিউলি সিক্রেট ফান্ড ইউজ করে স্টক কিনতে থাকে আর হায়ুনরা সবাই মিলে তাকে নাস্তানাবুদ করার প্ল্যান করে।
গ্রেস তাদের সাথে হাত মেলায় আর সিউলির বাসা থেকে নানা রকম তার অপকর্মের প্রুফ ম্যানেজ করে। এরপর দেখে গ্রেসকে দায়ী বলে, আমি আমার কর্মের ফল ভোগ করতে চাই, আমি ইউনের মতো বাঁচতে চাই না। সে সারা জীবন ভালোবাসার জন্য মরিয়াছিল, কিন্তু সে কারো ভালোবাসা পায়নি। কেউ কি তার মৃত্যুর সময় পাশে ছিল বলো, তাই আমি অনেস্ট ভাবে লাইফ কাটাতে চাই। আমি চাই ভালোবাসতে, গ্রেস বলে। তুমি কি মনে করো তারা তোমাকে তাদের সাথে থাকতে দিবে যদি ছেলে থাকো তুমি? সে সময় সোসল সেখানে আসে আর বলে, কে চলে যাবে? এরপর দাই সোসলকে সেই অনাথ আশ্রমে নিয়ে আসে। দাই বলে, এখানে আমার প্রথম প্রেম হয়েছিল, অন্য বাচ্চারা তাদের মায়ের জন্য ওয়েট করতো, কখন তাদের মা আসবে, কিন্তু আমার কারোর জন্য ওয়েট করার মতো কেউ ছিল না। আমার মা বাবা আমাকে কখনো লেটারও লিখেনি, তারা আমাকে শীতকালে শুধু একটা কোট পরানো অবস্থায় এখানে রেখে গেছিল। কিন্তু তারপর একদিন তুমি এখানে আসলে, তুমি কয়েক মাসে হয়তো একবার এখানে আসতে, কিন্তু আমি তোমার জন্য ওয়েট করতাম। এই পুতুলটা দেখো, এটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম আর তুমি আমাকে দিয়েও দিয়েছিলে। আমি তারপর থেকে তোমার জন্য ওয়েট করেছি কিন্তু তুমি আসোনি। তুমি আমাকে একবার কেক দিয়েছিলে, সেটা অনেক টেস্টি ছিল, কিন্তু হংম্যান আবার পরে ওই একই কেক দিয়েছিল, কিন্তু সেটা টেস্টি ছিল না, কারণ আমি তোমার জন্য ওয়েট করেছিলাম। আমি অনেকদিন তোমার জন্য ওয়েট করেছি, তাই এখন তোমার পালা, আমার জন্য ওয়েট করো, আমি ফিরে আসবো। আবার প্লিজ জিনুর খেয়াল রাখো, আমি ফিরে এসে ভালোভাবে একজন মা হবো, একজন ওয়াইফ হবো। সুসুল বলে, আমি এটা হতে দিব না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। দাই বলে, প্লিজ তুমি এরকম করো না। এরপর সুসুল দাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে কোর্টে শিউলির কেস শুরু হয়। আয়ুন শিউলির সব কাজের প্রুফ দেয় আর হেইনো বলে, আমি শুনেছি সে আমার ভাইকে মেরেছে। এরপর হায়ুন সেদিনের ভিডিও ফুটেজ দেখে যেটা ইউন পেন্ডিং দিয়ে দেখেছিল হংম্যানকে কিভাবে মারছে। এরপর শিউলিকে অ্যারেস্ট করা হয়। এরপর কুইন্স সাবলি আবার তাদের সবকিছু ফিরে পায়। দাহি আর গ্রেস পুলিশের কাছে ধরা দেয় আর সবকিছু কনফেস করে কি কি করছে তারা। এরপর দেখি সোশ্যাল দাহির জন্য কষ্ট পেলেও জিনুর খুব ভালোভাবে কেয়ার নেয়। বিউমজা আর ইউংসংও ঠিক করে একে অপরের সাথে থাকবে তারা। এদিকে মিশনকে ব্রেকথ্রু প্ল্যানের টিকিট দেয় ইউএসএ যাওয়ার জন্য, তার হাজবেন্ডের সাথে দেখা করার জন্য। এদিকে কুইন্স ডিপার্টমেন্টে সব আগের মতো হয়, কিন্তু হায়ুন আর হেইনের সম্পর্ক অনেক ভালো হয়। হেইন হায়ুনের প্রেমে আবার পরে আর একদিন তারা ঠিক করে তারা আবার একসাথে থাকবে, সবসময় একে অপরের পাশে থাকবে। এরপর আরো সময় যায়, দাহির পানিশমেন্ট শেষ হয়। সংশোধন নাগারের সামনে সোসল আর জিনো দাঁড়িয়ে থাকে তার জন্য তাকে নিতে। এই সময় গ্রেস উবের হয় আর বলে, যাই হোক আমাকে তো আর নিতে কেউ আসেনি, সে চলে যেতে ধরে। সোসল বলে, কোথায় যাচ্ছ? মা তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে বলছে। এটা শুনে তো গ্রেস অনেক ইমোশনাল হয়। এদিকে হিউনতাই তার জিম আবার আগের মতো শুরু করে আর তার অনেক স্টুডেন্ট হয়। এদিকে বিউনজুন বিমসিওকে চেয়ারম্যান বানিয়ে সিনোয়ার সাথে বাইরে পিকনিক করে আর বঙ্গি বেগদুর সাথে তাদের সম্পর্ক অনেক ভালো হয়। এদিকে আমাদের হেইন আর হায়ুন অনেক ট্যুর দেয় আর অনেক ভালো মোমেন্ট পার করে আর অনেক হ্যাপি থাকে। তাদের একটা বেবি গার্ল মানে আমাদের হায়ুন আর হেইনের বেবি রুবিন দুনিয়াতে আসে। এরপর আরো অনেক সময় যায়, আমরা বৃদ্ধ হায়ুনকে দেখতে পাই। সে ফ্লাওয়ার বুকে নিয়ে একটা গ্রেপের সামনে আসে আর বুঝতে পারি গ্রেপটা ছিল হেইনের। সেখানে লেখা ছিল 1990 থেকে 2074, মানে হেইন 2074 সালে মারা গেছে। হায়ুন হেইনের গ্রেপ ক্লিন করে ফ্লাওয়ার দেয়, হেইনের পছন্দের জায়গায় ঘুরে বেড়ায়। আর এভাবেই আমাদের সবার পছন্দের কুইন্স অফ টিয়ার্স ড্রামার হ্যাপি এন্ডিং হয়।